হিরো আলমের বিষয়টা অত্যন্ত আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করি। আমাদের ডিবি পুলিশ এবং থানা পুলিশ কাজ করছে। আমরা মনে করি উনি যেহেতু নির্বাচনের ক্যান্ডিডেট ছিলেন, এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে আমরা প্রায় 6-7 জনকে গ্রেপ্তার করেছিলাম। তারপরে আরও 2 জনকে আমরা গ্রেপ্তার করা হয়েছে, থানা পুলিশ করেছে। সেটা হচ্ছে তারা একদম সরাসরি হিরো আলমেরকে ধাক্কা দিচ্ছেন, গায়ে হাত দিচ্ছেন, এরকম তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি। এছাড়া আরও কয়েকজন আমাদের নজরে আছে, তারাও শীঘ্রই গ্রেপ্তার হবে। আসলে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে 9 জন আছে, আরও অত 2-3 জন শীঘ্রই গ্রেপ্তার হবে। এবং আমরা গুরুত্ব সহকারে তাদের সাথে জিজ্ঞাসাবাদ করছি যে আসলে কী কারণে তারা নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে এসে, সারা মাস কোনো ঘটনা ঘটল না, নির্বাচনের দিন কোনো ঘটনা ঘটল না, উনি সারাদিন অবাধে ঘোরাফেরা করলেন, কোনো ঘটনা ঘটল না, ঠিক নির্বাচনের শেষ হওয়ার কতক্ষণ আগে এই ঘটনাটি কেন ঘটিয়েছেন, এবং তারা তাদের সব কিছু বিষয়ে আমরা তথ্য নিচ্ছি এবং তাদের সাথে কথা বলছি। তবে আপাতত তাদের জিজ্ঞাসাবাদ করে যেটা মনে হয়েছে, তারা তেজগাঁ ট্রাক স্ট্যান্ডে শ্রমিক হিসেবে কাজ করেন আমরা জানতে পেরেছি। এবং আমরা মনে করি তাদের কোনো বড় ভাই আছে কি না, বা তাদের কারা প্যাট্রোনাইজ করেছেন, এবং তারা তাদেরকে ঠিক শেষ মুহূর্তে এসে কারাই ঘটনাটা নেতৃত্ব দিয়েছেন, সব কিছু আমরা খুঁজে বের করবো।